ডিবিসি থেকে জল ছাড়ার কারণে কৌশিকী নদীর উপচে পড়া জল চোখে পড়ার মতো। এর আগে নদী সংস্কারের কারণে জগৎবল্লভপুরে একাধিক পুল ভেঙে যাওয়ার কারণে একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। সেই পুলগুলি পুনর্নির্মাণ করা হচ্ছে। তেমনই হাওড়া জেলার জগৎবল্লভপুর চাঁদুল গ্রামের পুলটিও পুনর্নির্মাণের কাজ চলছিল। পাশেই বালির বস্তা ও ইট পাথর দিয়ে বাঁধ তৈরি করে কোনো রকমভাবে দুই গ্রামের যোগাযোগ ব্যবস্থা চালু রাখা হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, এই বাদ দিয়ে প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে, কাজে যাওয়ার জন্য স্টেশনে যেতে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে যাওয়ার প্রধান রাস্তা। গতকাল ডিবিসির জল ছাড়ার পর এই পরিস্থিতিতে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে ক্যামেরাবন্দী এক গোসাব বাসস্থান হারিয়ে স্রোতের অনুকূলে সাঁতরে অন্য বাসস্থান খোঁজার চেষ্টা করছে। পুরোপুরি ভাঙে না, আগেরবারে ভেঙেছিল, একটু ছিটফাট আসছিল। এবারে ওই যে সরকার থেকে কি জানি না নতুন করে একটা ভালোভাবে পোল তৈরি করার দরকার ছিল। আচ্ছা, কাজ হচ্ছিল? হ্যাঁ, কাজ হচ্ছিল। পাশে কি আর একটা পোল তৈরি করা ছিল যাতায়াত করার জন্য? হ্যাঁ, এটা মানে মাটি দিয়ে বসতে দিয়ে একটা পোল তৈরি করা দরকার ছিল। এখানে চাঁদুল স্কুল আছে, পোলের ওপর দিয়ে যত ট্রেনের প্যাসেঞ্জাররা সব যাওয়া আসা করে, স্কুলের ছাত্রছাত্রীরা সব যায়। এখন এরকম হয়ে গেছে, আবার ওই দিকে একটা পোল আছে কাজী পোল, সেইখান দিয়ে ঘুরে ঘুরে সবাই যাচ্ছে। অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে না? হ্যাঁ, সবারই অসুবিধা হচ্ছে পোলটা ভেঙে গিয়ে। আপনি কি গ্রামবাসী? হ্যাঁ, আমি এখানে এখানে আপনার বাড়ি, তাই তো? আপনার নামটা একটু বলুন। আমার নাম মৌসুমী পাত্র।